বৃহস্পতিবার কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে তাপমাত্রা পৌঁছালো -7.6। এর জেরে আংশিকভাবে ডাল লেকের পর্যটনে ভাটা পড়েছে। কাশ্মীর এখন চিল্লাই কালানে ঢাকা, যার জেরে সেখানে প্রবল শৈত্যপ্রবাহ চলছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শ্রীনগরে এখন অবধি শীতলতম দিন বৃহস্পতিবার। রাস্তায় রাস্তায় পুরু বরফের আস্তর আর তুষারপাতের ফলে কার্যত জমে গিয়েছে ভূস্বর্গ। বার বার কশ্মীর আও আর এনজয় করো, খুব ঘুমো। আমি লোক বাস আপনি নিকলে হ্যাঁ, কল রাত আয়ে আপনি বাস স্টার্ট কে আপনি গুলমার্গ, পহলগাঁও, কাশ্মীর থেকে ইয়াবর শাফি রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে।